আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ কুচি দেওয়া সালোয়ার সঠিক নিয়মে কিভাবে যে কোনো সাইজের জন্য কাটিং ও সেলাই করবেন, কিভাবে আমরা সঠিক নিয়মে হাইয়ের মাপ নিব, কত ইঞ্চি সালোয়ারের জন্য কতটুকু হাইয়ের মাপ নিতে হবে, কত ইঞ্চি বডির জন্য আমরা লুজটি কতটুকু নিব, একটি সাধারণ সালোয়ারে বেলের মাপটি আমাদের কত ইঞ্চি লম্বা হলে কতটুকু নিতে হবে, তো একটি সাধারণ কুচি সালোয়ারে আমাদের কল্লি দিতে হবে না কল্লি ছাড়া আমরা তৈরি করতে পারবো, একটি সাধারণ সালোয়ার সম্পর্কে যতগুলো সমস্যা আছে এই ভিডিওতে আপনি সমাধান করে নিতে পারবেন। তাই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তো এই সালোয়ারটি কাটিং করার জন্য এখানে আমি দুই হাত ভরের একটি কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে একইবারে ওপেন করে এখানে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো আমি ভাঁজটি করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দুইটি মাথা একখানে করতে হবে। তো এভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এই দিকে আরও একটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। এইভাবে ভাঁজ করার পর এখানে চার ভাঁজে ভাঁজ হয়ে গেছে। খোলা সেটটা আমি বাইরের দিকে রেখেছি, আটকানো সেটটা আমার দিকে রেখেছি। যে সাইডে আমরা পায়ের মুখের মাপ নেব, দেখুন এই সাইডটা কিন্তু আটকানো সেটটি রাখতে হবে, এবং আমরা যেই দিকে বেল্ট লাগিয়ে নেবো মানে কুচি দেব সেই সাইডটিও আমাদের খোলা সাইড রাখতে হবে। এইভাবে কাপড়টি সুন্দর করে আমাদেরকে চার ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিতে হবে। তো কাপড়টি এভাবে বিছিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, যেদিকে আমরা বেল লাগিয়ে নেবো এইদিকে সেলাই মার্জিনে কাপড়কে একটি মার্জিন করতে হবে। তো এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড়কে এই মার্জিনটি করতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আমাদের সালোয়ারটির লম্বা যত ইঞ্চি নেওয়ার প্রয়োজন তত ইঞ্চি নিতে হবে। তো এই সালোয়ারটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করব। তো একটি সালোয়ার প্রাপ্তবয়সীদের জন্য যখন আমরা কাটিং করব, আমরা বেল্টটি মানে বেল্টটি কত ইঞ্চি নেব, এখানে 6.5 থেকে 7 ইঞ্চি আমাদের বেলের মাপটি নিতে হবে। এখানে যে আমরা বেল্টটি দেবো, বেল্টটি 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি আমাদেরকে দিতে হবে। তো এই সালোয়ারের বেল্টটি আমি 6.5 ইঞ্চি দেবো, এই জন্য আমরা কী করব, দেখুন ফিতাটি এইভাবে রাখব, এই মার্জিন থেকে বেল্টটি আমরা যত ইঞ্চি লম্বা দিব এখানে তত ইঞ্চি ফিতা আমরা এদিকে এই মার্জিন থেকে বাইরে রাখব। কী করবো, বেল্টটি যত ইঞ্চি এখানে লম্বা দিব তত ইঞ্চি ফিতে আমরা এইভাবে বাইরে রাখবো, রেখে আমাদের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো 40 ইঞ্চি লম্বা দিব, 40 ইঞ্চি এখানে মার্জিন করতেছি, এবং নিচে মুড়ি সেলাই দেওয়ার জন্য যে এক্সট্রা কাপড় লাগবে, যেহেতু এখানে কাপড় আছে এই জন্য আমি কাপড়টি নিয়ে নিচ্ছি। এখানে আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি নিয়ে নিচ্ছি। এখানে এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে লম্বার মাপটি নেওয়ার পরে এখন আমাদের পায়ের মুখের মাপটি নিতে হবে। তো একটি সাধারণ সালোয়ারের পায়ের মুখের মাপ নেওয়ার নিয়ম হচ্ছে 11 ইঞ্চি, 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 14 ইঞ্চি, সর্বনিম্ন 11 ইঞ্চি আমাদেরকে নিতে হয়। তো আপনি যার জন্য তৈরি করবেন তার কাছে শুনে বা আপনার রুচি অনুযায়ী আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে পায়ের মুখের মাপটি আমি 12 ইঞ্চি দিচ্ছি। 12 কে 2 ভাগ করলে কত, 6, 6 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিয়ে নিব। তো এইভাবে লম্বা মাপটি ও পায়ের মুখের মাপটি নেওয়ার পরে এখানে হাইয়ের মাপটি নিতে হবে। তো হাইয়ের মাপটি নেওয়ার জন্য আমরা কী করব, বেল্টটি কত ইঞ্চি নিব আমরা, 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি ফিতে এখানে এই মার্জিন থেকে আবারও বাইরে রাখতে হবে। তো এইভাবে ফিতাটি রেখে আমাদের হাইয়ের মাপটি নিতে হবে। তো একটি 40 ইঞ্চি সালোয়ারে হাইয়ের মাপ আমরা কত ইঞ্চি নেব, বডিটি যদি 38 ইঞ্চি থেকে নিচের দিকে হয় তাহলে 14.5 ইঞ্চি আমাদের হাইয়ের মাপটি নিতে হবে 40 ইঞ্চি সালোয়ারের জন্য। আর বডি যদি 38 ইঞ্চি প্লাস হয়ে যায় 40 ইঞ্চি সালোয়ারের জন্য হাইয়ের মাপটি আমাদেরকে 15.5 ইঞ্চি নিতে হবে। তো আমি যার জন্য তৈরি করতেছি তার বডি হচ্ছে 42 ইঞ্চি, এই জন্য আমি হাইয়ের মাপটি এখানে 15.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে যে আমি হাইয়ের মাপটি দেখিয়েছি এটা হচ্ছে অ্যাকুরেট হাইয়ের মাপ 40 ইঞ্চি সালোয়ারের জন্য। এই মাপটি আপনি ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনার অ্যাকুরেট হয়ে যাবে। এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। তো এইভাবে হাইয়ের মাপটি নেওয়ার পরে সালোয়ারের লুচের মাপটি আমাদেরকে নিতে হবে। লুচের মাপ নেওয়ার সহজ একটি নিয়ম শিখিয়ে দিচ্ছি। আপনি যার জন্য তৈরি করবেন তার কামিজের যে হিপের মাপ মানে কমরের মাপ, কমরের যে মাপটি আসবে সেই মাপটিকে 4 ভাগ করে আমরা কামিজের যে হিপের মাপটি নিয়ে থেকে একই নিয়মে নিতে হবে। কামিজের হিপের যে মাপটি আসবে সেই মাপটিকে 4 ভাগ করে এখানে 1 ভাগে মার্জিন করতে হবে এবং আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। নিয়ে দেখুন এই মার্জিন থেকে, এই মার্জিন থেকে কুচি দেওয়ার জন্য যত আপনার কাপড় নেওয়ার প্রয়োজন বা যত লুজ নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন, এবং আপনি যদি এখানে জয়েন দিয়েও লুজটি বাড়িয়ে নিতে পারেন বা এখানে কল্লি দিয়েও কিন্তু আপনি লুজটি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে যতটুকু কাপড় আছে সম্পূর্ণ লুজটি আমি দিয়ে দিচ্ছি।
এবং দেখুন এই দিক থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চিতে আপনার হাইয়ের রাউন্ড শেপের জন্য মার্জিনটি করতে হবে। তো এখানে আমি 2 ইঞ্চিতে মার্জিনটি করতেছি রাউন্ড শেপ করার জন্য। এই মার্জিনটাকে এখানে নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। নেওয়ার পর দেখুন এখানে সহজ করে রাউন্ডটি করে নিতে হবে। এরপরে দেখুন এখান থেকে এই পায়ের মুখের মাপের সাথে এই মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে আপনি স্কেলের সাহায্যে ওই মার্জিনগুলো টেনে নিতে পারেন। যাদের বয়স কম, যারা একটু সাধারণ সালোয়ার তৈরি করবে কিন্তু একটু ফিটিং তৈরি করবে, তাদের এই মার্জিনটা আপনি একটু ভিতর দিয়ে টেনে নেবেন। আর যারা একটু লুজ পড়তে ভালোবাসবে তাদের এই মার্জিনটি একটু সোজা করে টেনে নেবেন, তাহলে এখানে লুজ হয়ে যাবে। আর একটু ভিতর দিয়ে যদি আমরা টেনে নিই মার্জিনটি, তাহলে এখানে কিন্তু ফিটিং হয়ে যাবে। খুব সহজ, তাই না? তো এই মার্জিনটাকে আমি এখানে টেনে নিচ্ছি। তো এইভাবে আমাদেরকে এই মার্জিনটি টেনে নিতে হবে। এই অবস্থায় সালোয়ারের হাইয়ের মাপ, লুচের মাপ, পায়ের মুখের মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাটিংটি করতে হবে। কাটিং করার পরে বেল্টটি আমরা কী নিয়মে কাটিং করব সঠিকভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে পায়ের পার্ট দুটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। পায়ের পার্ট দুটি আমরা এখন সরিয়ে রাখব। এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টি এদিকে ঘুরিয়ে রাখব। এবং দেখুন এখানে এলাস্টিক লাগানো বা ফিতার ঘাট তৈরি করার জন্য আমাদেরকে এইভাবে কাপড়টি এভাবে মুড়িয়ে ভাঁজ করে নিতে পারি, না হলে কাপড়টি এভাবে রেখে যতটুকু মুড়িয়ে নেওয়ার প্রয়োজন ততটুকু কাপড় রেখে আমরা একটি মার্জিন করব। এরপরে সালোয়ারের বেলের মাপটি নিতে হয়। বেলের মাপটি নেওয়ার নিয়ম কী হচ্ছে, যার জন্য আপনি তৈরি করতেছেন তার কামিজের যে হিপের মাপ মানে কোমরের মাপ, সেই মাপটির সাথে আরও 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে আমাদেরকে এই বেলের মাপটি নিতে হবে। তো 42 আর 4 কত হচ্ছে 46। তো 46কে যদি আমরা 4 ভাগ করি কত হচ্ছে 11.5, 11.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিব। এবং বেলটি কত ইঞ্চি লম্বা নিয়েছি 6.5। তো দেখুন এই মার্জিন থেকে আমাদেরকে 6.5 ইঞ্চি বেল্টটি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এই মার্জিন থেকে তাহলে সর্বমোট বেল্টটি আমাদের 7 ইঞ্চি কাটিং করতে হবে। তো 7 ইঞ্চিতে মার্জিন করতেছি। তো এতটুকু জায়গা আমাদেরকে এখানে জয়েন দিতে হবে। এই অবস্থায় সালোয়ারটি কাটিং করে একবারই কমপ্লিট হয়ে গেছে। একটি সাধারণ কুচি সালোয়ার কীভাবে কাটিং করতে হবে আশা করি বুঝতে পেরেছেন। এবং এই সালোয়ারটি খুব সহজ নিয়মে সেলাই করে দেখাচ্ছি এবং কোথার থেকে আমাদের কুচি দিতে হবে, কীভাবে হাইটি জয়েন দিতে হবে এবং বেল্টটি কীভাবে সেট করতে হবে। যারা নতুন আছেন তারা বেল্টটি সালোয়ারের ঘেরের পাটের সাথে সঠিকভাবে মিলিয়ে সেলাই করতে পারেন না। তো আমি এই বিষয়গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তো চলুন তাহলে সেলাইটি করে দেখাই। সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পায়ের নিচে আমরা 1 ইঞ্চি পরিমাণ এই ধরনের বকরম কাটিং করে নেবো সেলাই দেওয়ার জন্য। তো সর্বত আমরা যেটা করব, বেলে যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলো এখানে দিয়ে নিতে হবে। তো এই ধরনের যে টুকরো কাপড়গুলো কাটিং করে নিয়েছি এইভাবে 1 ফিট মার্জিন রেখে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। তো এই সেটেও একই নিয়মে সেলাই দিয়ে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে সেলাইটি হয়ে গেলে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো বেলের এরকম 2টি পার্ট, আমি 1টি পার্টে জয়েন্টটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং এরপরে যেটা করতে হবে ভাঁজ করে রাখতে হবে এবং সমান করে সোজা করে কাটিংটি করে নিতে হবে। তো এই পার্টটি আমরা এভাবে বিছিয়ে রাখবো। তো আরেকটি পার্ট আগে রেডি করে নিয়েছি। এবার 2টি পার্ট ঠিক আছে একখানে রেখে এই সাইডে আমরা সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নেবো। তো এই সালোয়ারটিতে আমি এলাস্টিক লাগাবো, এই জন্য ফিতা লাগানোর জন্য কোনো ঘাট তৈরি করতেছি না। তো এইভাবে আমাদের বেল্টটি সেলাই করে তারপরে উল্টিয়ে নিতে হবে। দেখুন বেল্টটিকে এখন আমরা সরিয়ে রাখবো।
এরপরে পায়ের পাড় দুটি আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এখানে দুইটি পায়ের পাড়, তাই না? একটি পায়ের পাড় আমরা এখান থেকে সরিয়ে রাখবো, এবং নিচে যে বখরমটি কাটিং করে নিয়েছি দেওয়ার জন্য, এই বখরমটি এভাবে রাখবো আমরা, এবং এইভাবে কাপড়টি ভাঁজ করে এখানে একটি বরাবর সেলাই দিয়ে দিতে হবে। তো বখরমটি এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এখানে আপনি আরও কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন, সেটা আপনার রুচি অনুযায়ী নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে মুড়িয়ে সেলাই দেওয়ার পর দেখুন আরেকটি ভাঁজ করে একেবারে মাথা দিয়ে এখানে একটি সেলাই দিতে হবে। কী করতে হবে, ফার্স্টে আমি একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে আটকে নিব, তারপরে আরেকটি ভাঁজ দিয়ে একেবারে মাথা দিয়ে একটি সেলাই দিতে হবে। এরপরে 1 ফিট মার্জিন রেখে, 1 ফিট দূরত্ব রেখে বাকি সেলাইগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এইভাবে 1 ফিট পরপর সেলাই দিয়ে এখানে সর্বমোট 5টি সেলাই দিয়ে নিচ্ছে। তো দুইটি পায়ের পাটিস্ট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে, তাই আমি একটি পায়ের পাটিস্ট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে, তাই না? তো এরপরে আমরা যেটা করব, এই কমরের অংশটিতে আমরা এখানে কুচি দিয়ে নেব। তো কুচিটি আমরা কোথা থেকে ধরব, তো আপনি যতটুক ঘের নেবেন, মানে কুচির কাপড় নেবেন, ততটুকু আপনাকে কুচি দিতে হবে। আপনি এই মাঝখান থেকে কুচিটি দিতে পারেন এবং হাইয়ার এখান থেকেও কুচিটি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার অবশ্যই কুচি দিয়ে বেলের মাপে আপনাকে ঘেরের পাটি তৈরি করতে হবে। ওকে, তো এই অবস্থায় কুচিটি দেওয়া হয়ে গেছে। তো আরেকটি পার্ট আমি আগেই তৈরি করে নিয়েছি, এখন যেটা করব, এই দুইটি পার্ট এইভাবে রাখবো আমরা, একটি পার্টের উপরে আরেকটি পার্ট রাখবো, রেখে এখানে আমাদেরকে হাইটি জয়েন দিতে হবে। দেখুন এইভাবে ধরে হাইটি এখানে জয়েন দিতে হবে। তো যারা একেবারে নতুন আছেন তারা যদি এইভাবে হাইটি জয়েন দেন তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো এখানে কিন্তু আমি একটি করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনি এখানে দুইটি সেলাই দেবেন। তো এইভাবে হাইটি জয়েন্ট হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এখানে দুইটি পা, তাই না? আমরা দুইটি পা দুই দিকে নিব এবং পায়ের মুখ থেকে এখানে সেলাইটি ধরতে হবে, এবং যতটুকু সেলাই মার্জিনে কাপড় রেখে আপনি কাটিং করেছেন ততটুকু মার্জিন রেখে এখন আমাদেরকে সেলাইটি বরাবর এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন সাধারণ একটি কুচি সালোয়ার কাটিং ও সেলাই অনেক অনেক সহজ, কিন্তু তো যাদের কাছে কঠিন মনে হয় আজ থেকে আমি মনে করবো আপনার কাছে অনেক সহজ মনে হবে কাটিং ও সেলাইটি। তো দেখুন এই অবস্থায় পায়ের পাড় দুটি আমাদেরকে তৈরি করে একবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেরকম বেল্টটি এখানে রাখবো এবং ঘেরে পাটটিতে মেপে দেখবো। দেখুন ঘেরে পাটটি এখানে একটু শর্ট আছে, এই জন্য আমি কী করবো, একটি কুচি এখানে খুলে নিচ্ছি, এই কুচিটি খুলে এইদিকে একটি কুচি খুলে নিচ্ছি। তো এইভাবে কুচি খুলে আমাদের বেলের মাপে তৈরি করতে হবে। ঘেরে পাটি যদি এখানে বড়ো হতো তাহলে কুচি দিয়ে কিন্তু ছোট করে বেলের মাপে আমাদেরকে তৈরি করতে হতো। তো বেলটি এভাবে আমরা ভিতরে নিয়ে নেব, নেওয়ার পরে দেখুন বরাবর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে। তো অবশ্যই এখানেও কিন্তু ডাবল সেলাই দিতে হবে আমাদেরকে। তো এইভাবে বরাবর এই সেলাইগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে ঘেরের পাটের সাথে বেল্টটি আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। এরপর এখানে আমাদেরকে এলাস্টিক লাগিয়ে নিতে হবে। তো এলাস্টিককে এখানে আপনার ঠিক আছে যার জন্য তৈরি করবেন তার কমর অনুযায়ী কাটিং করে নিতে হবে, কামিজের হিপের মাপ অনুযায়ী এলাস্টিককে সুন্দর করে জয়েন দিতে হবে এবং স্বাভাবিকভাবে এলাস্টিকটি আমাদেরকে লাগিয়ে নিতে হবে। তো একটি সাধারণ কুচি সালোয়ার কীভাবে লম্বার মাপ নিতে হবে, কীভাবে বেলের মাপ নিতে হবে, কীভাবে হাইয়ের মাপ নিতে হবে, কীভাবে আমাদেরকে লুজটি নিতে হবে, A to Z এই সম্পূর্ণ ভিডিওটিতে আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আশা করি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি।